কুমগো ভাবির বাপের বাড়ি গুনে ভাবির আব্বা এবং আরো আত্মীয় স্বজন আসছে। তার ভাইয়ার শ্বশুর বাড়ির লোকজনদের এবং আত্মীয় স্বজনদের কেমন তার আপ্যায়ন করছে হেই এই কল আজকের ব্লগ আমার লাগে শেয়ার হরমো। মোর দাদুরা বুয়ারা মোর ভিডিও ডিসক্রিপ করবেন না করলে মোরও দেখতে পাবেন বেমন লাগে। আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা পুরাইরা হগলটি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে হগলটি ভালোই আছে। মেহমান অতিথ আসবে একটু রূপচর্চা না করলে হয় কন্ধে? তার এই ব্রাইটেনিং ফেস প্যাকটা নিয়মিত ব্যবহার করলে কলো ত্বকের কালো দাগ দূর করবে, ন্যাচারালভাবে উজ্জ্বলতা বৃদ্ধি করবে, বুঝলেন? অর্থাৎ ব্রাইটেনিং হয়ে যাবে ফেসটা। তার প্রথমে কলো এই ফেস প্যাকটা দিয়ে আমি থোতমাটাকে ধুয়ে নিছি, বুঝলেন? এরপরে কলো দেখতে পেয়েছেন স্যাফরন ব্রাইটেনিং জেল। এই জেলটা যে কী পরিমাণ উপকারী এবং অর্গানিক, বুঝলেন? এককালে ন্যাচারাল ওয়েতে ফেসটার যদি কালো সবসব ভাব, রোদের কালো দাগ, পোড়া দাগ, যে কোনো দাগ দূর করতে চান, এই স্যাফরন জেলটা কলো ব্যবহার করতে পারেন। এটাগুলো এককালে অরিজিনাল নিয়মিত ব্যবহারে কলো ফেসটা এককালে ব্রাইটেনিং তৈবে, সাথে যে কোনো ত্বকের দাগ হইতে শুরু করে হগল কিছু চলে যাবে, বাইরের রোদ্র গুণে আইয়ে গেলো ফ্রিজ গুণে রাখা দেবেন, এই ফ্রিজতে বাইর করে দিয়ে স্যাফরন জেলটা দেবেন, বেমালে উপকার পাইবেন। এরপর গেলে 20 মিনিট রেখে ধুয়ে ফেলাবেন। এরপরে দেখতে পাইতেছেন স্যাফরন ব্রাইটেনিং নাইট ক্রিম। এটা গুলো অল স্কিন টাইপ এবং দাদুরা বুড়া হগলিতে ব্যবহার করতে পারবেন। অরিজিনাল এত গুণা স্যাফরন দেওয়া, দেখছেন কি যে সুন্দর স্যাফরনের কালারটা মিললে মিললে গুলো সাদা ক্রিমটা আস্তে আস্তে হলুদ রঙের হয়ে যেতেছে। অর্গানিকভাবে ফেসটাকে কেলে হলুদ ফর্সা যদি করতে চান তাহলে গুলো এই স্যাফরন ব্রাইটেনিং নাইট ক্রিমটা প্রত্যেক দিন রাত্রিকালা দিয়ে গেলো ঘুম পড়ে যাবেন, বন্যা কালারটা ধুয়ে ফেলাইবেন। তার এই ফেস কম্বোটা অর্থাৎ দাদুরা বুয়ারা যদি ব্যবহার করিয়ে ফর্সা হইতে চান, ছোট্ট একটা মিনি কম্বো এই ফেস কম্বোটা নিতে পারেন। তার মোট দাদুগো বুয়াগো সুবিধার্থে মই এই পেজ লিঙ্কটা কমেন্ট বক্স এবং ক্যাপশনে দিয়ে দেবো। আমরা কলে অর্ডার করি এককালে ফেসটাকে ব্রাইটেনিং করি, ন্যাচারালভাবে ফেসটাকে ফর্সা করার লাগে যেয়ে যেয়ে লাগে হেয়ে তুমি করিয়ে ফেলাইলাম। আর এই কুল দিয়ে কলো ভাবির বাপের বাড়ির লোকজন চললে আসবে, তার আসার আগে ওই ওয়েলকাম ড্রিঙ্কস যেয়েকে বলে ওই রেডি হয়ে গেছে। তার ওয়েলকাম ড্রিঙ্কসের লগে তো হুদা ওই শরবত খেলিয়ে হবে না, লাগে একটু ফল ফাঁকড়া নুডলস এই করতে, বুঝলেন? হ্যাঁ, পাতা দুই রেখালা ভারী খানলন করবে, তার প্রথমে একটু হালকা পাতলা নাস্তা দেওয়া লাগবে না, তার এইগুলো রেডি করে ইয়ে গেছে গে এখন এসে প্রথমে ঢুকলে এগুলো ইয়ে দেওয়া হবে। তার ইয়ে আমি আমের গলা একটু শেয়ার করতেছি, এর এগুল দিয়ে করলো ওই আইসি পড়ছে, বুঝলেন? তার আসার পরে হয়েছে কি হইয়ে তোর ভিডিও করা সম্ভব না কথা বোঝেনি, মেহমান অতিথি আসলে দেখা যায় ওরম করিয়ে পসিবল না কথা বোঝেনি, তার ইয়ে খাওয়া দাওয়া করা হয়েছে। এরপর গুলো দুই রেখালার খাওয়ান এখানে রেডি করা হয়ে গেছে। তার এই কী কী আসলে আয়োজনে হেই একটু আমাগুলোকে শেয়ার করতে আসি। তার দেখা গেছে যে টেবিলে বসে খাওয়া দাওয়া করা হয়েছে, কিন্তু টেবিলে একটু কষ্টে বেবি দিয়ে খাটে দেওয়া হয়েছে। তার প্রথমে দেখতে পাইতেছেন চিংড়ি মাছ ভুনে করা হয়েছে, বুঝলেন? তার চিংড়ি মাছটা এইভাবে ভুনে করলে বেমালা স্বাদ হয়। তার ভাইয়ে আর কি বলছে কেমন তারা কি করতে হইবে। তার এখানে গরুর গোস্ত ওই ঝোল ঝোল করিয়ে আলু দিয়ে ভুনে করছে। এখানে দেখতে পাইতেছেন চিকেন রোস্ট, মুরগার রোস্ট করছে, ওইটা ভেজা ভেজা ঝোলালা রোস্ট, আর এটা গুলো ওই বিস্কুটের গুঁড়ো দিয়ে হুগনো ভাজা রোস্ট, বুঝলেন? এরপর দেখতে পাইতেছেন চিকেন শাসলিক করা হয়েছে হিন্দি। এরপর ওই যে গরুর গোস্তের দিয়ে টিকে কাবাব করা হয়েছে, আন্ডা আবার ভাজ্যে ফলে নিয়ে হয়েছে, বাগুন ভাজা তো লাগবেই, মগো বরিশালে চাইনিজ ভেজিটেবল করা হয়েছে। হেই লাগে কলে হিন্দি দেখতে পাইতেছেন আর কী কী আইটেম করা হয়েছে। তার যা যা করা হয়েছে এক নজর তো দেখা দিলাম, পোলাও তো সাথে থাকবে, সাদা ভাত আছে। এই যে আইটেমগুলো কিংবা আয়োজনগুলো দেখতে পাইতেছেন, যেহেতু ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজন আসবে সেক্ষেত্রে গুলো এগুলো ভাইয়েই বলছে যে কী কী আইটেম করবে কিংবা কেমন তারা কী করবে, তার ভাইয়া বলছে সেভাবেই গুলো হগল কিছু করা হয়েছে। তার এখন দুই রেখা লইয়ে গেছে, দেখা গেছে উনারা সকলে বসবে একত্রে খাইতে। তার দেখা যায় কি মেহমান অতিথি আসলে একত্রে মিলিয়ে হগল দিতে বসে খাওয়া দাওয়া করলে এক অন্যরকম আনন্দ লাগে কথা বোঝেননি, আর হয়ে যদি হয় শ্বশুর বাড়ির লোকজন আনন্দের তো সীমা নেই। তার এই যে বললাম না টেবিলের ভিতরে হগল মানুষের ওই জায়গা হইবে না, আড়াইবে না, বোঝেন? হের লেগে এই খাড়ের উপরে সুন্দর করেছে। তার বড় মামা ওয়াইসি পারছে, তার এইখানে সবাইকে দেখা গেছে যে ওইভাবে দেখেননি, সম্ভব হয়নি। তার যে দুপাশ সাইডে মুই আমাগুলো লাগে শেয়ার করছি, মোরা কেউই দেখা যেতেছে সার্ভিং এর বিষয় নিয়ে, অর্থাৎ এই যে কেডা কি খাইবে কিংবা কেমন তারা কি দিবে, ইয়ে করলো ভাইয়েই করতেছে। হগল কিছু করলো ভাইয়ে দায়িত্ব করে ইয়ে করছে কথা বোঝেনি, ভাইয়ের শ্বশুর বাড়ি কিংবা ভাবির বাপের বাড়িতে যেই ভালো হইবে হ্যাঁ। তার দেখা এই যে মুই করলো আবার একটু শেয়ার করতে আসি, তার মোরা খাওয়ালা করবো মানে ভাইয়া কালে সুন্দর করে কেডা কি খাইবে কিংবা দেতে আসে বাইরে বাইরে, তার এই করলো ভালো হয়, বোঝেন? আর মোর মাইয়ে দেখেন ওরা যে এত বললাম তুমি কি খাইবে, ও এই যে মগল লগেও বইবে না খাইবেও না, ও করে কি মেহমান আসলে
আসলে এত খুশি হয় যে ওর খাওয়া দাওয়া ভুলিয়ে যায়, বুঝলেন? তার এখানে গুলো ভাইয়ের রুমের ভিতরে খাওয়া দাওয়া করা হইতেছে। এই দেখা গেছে যে ওই টেবিলে তৈবেই না, এরপরে যে ভাবি এবার ওই সেভেন আপ নিয়ে এসছে, এখন আবার ওই যে পানি নিয়ে এসছে, যে এই যে লাগতেছে নিয়ে আসতেছে, আর ভাইয়ের সুন্দর করে কার কি লাগবে না লাগবে হেয়ে দেখে খাওয়া দাওয়া করাইয়ে এরপরে বলতে এসেছে যে ভাই একে ভাবি খাইবে, বুঝলেন? ময়ও এরপরে খামো হানে প্রথমে দেখা যায় কি খাওয়া দাওয়া করতেছে কেন, মেহমানত খাওয়ার পরে একটু ঠান্ডা লাগে, শান্তি শান্তি লাগে, এরপরে মোরা খামো হানে মোর মায়ও খায়নি। তার এইখানে এই যে সুন্দর যে বর্ষে আর এই যে সাদা পাঞ্জাবি দেখতে পাইতেছেন, এটা করলো ভাইয়ের শ্বশুর, বুঝছেন? এরপর বড় মামা ওইকুল দিয়ে আর আত্মীয় স্বজন আছে, উনারা সুন্দর করে যে বর্ষে আর ভাইয়ে কুলো রান্নাবাড়া গুলো করলো, বেমালা মজা হয়েছিল, খাইয়ে কলো হগলিতেই বলছে। আর দেখা যায় এই সমস্ত খাওয়ালাম ওই বেমালা পছন্দ করি, কিন্তু যেহেতু এখানে তো মোর রান্নাবাড়ার কোনো বিষয় না, মুইও তো এখানে দাওয়াত খাইতে আসছি, কথা বলছেন নেই। তার মুই যেহেতু দাওয়াত খাইতে আসছি, মোর কাম কাজ আলহে না হইলে কলো একটু রূপচর্চা করে যে ঠিক সুন্দরভাবে আসতে পারছে। আসার পর বেমালা আয়োজন রান্নাবাড়ার তো অভাব নেই, কত এসে কি এত খানলন দেখলে, বুঝলেন? মুই এবার খাইতে পারি না। আবার মোর যেহেতু একটু বলছি যে কাশি কিংবা গলা ব্যথার সমস্যা, শরীরটা যেহেতু ভালো না, সেক্ষেত্রে মোহের রুচি নেই, বুঝলেন? এই যে দেখেন ভাবি ও সামনে আসে, কেটা কি লাগবে কিংবা কি আসে বেশি জিজ্ঞাসা করতে আসে। হগলের খাওয়া লওয়া হইলে গুলো ভাই ভাবিও বসবে খাইতে, মোরাও বসবো হানে। তার ওই মুই যে বসবো এত খাওয়া লওয়া মোর কলো এই দেখতে পেতেছেন হগল কিছুগুলো পছন্দের খান, বুঝলেন? প্রত্যেকটা আইটেমই মোর পছন্দের, কিন্তু সমস্যা বাজে করতে মোহে তো রুচি নেই, খাইতে ইচ্ছে করতে আসে না। এরপরে লইয়ে বউ মোহনে এরপর যে রোজা খাইতে পারি, কথা বোঝে না। আর এখানে যে কার পোলাও লাগবে কিংবা কী শেষে যাইতে আছে ওই দিকটা ভাই এবার খেয়াল রাখতে আছে। যে দেখেন এখানে বড় মামা যে টুলটার উপরে বসছে আর খাড়ের উপরে কলো যে ভাইয়ের শ্বশুর অর্থাৎ মার ভাবির আব্বায় সুন্দর করে বসে পড়ছে। তার উনি কলো বরিশালে থাকে, বুঝলেন? বরিশাল কোনো এরপরে খাওয়ালা হয়েছে পরে এখানে আবার দেখা গেছে যে এই ভাইয়ে ভাবি বসছে, বুঝলেন? মোর আমায় হিন্দু হনে যে হিন্দু হেনে জায়গায় এই রান্নাবাড়া করতে আছে, এই খাওয়ালাওয়া করতে আছে না। তার বলতে আসে যে হ্যাঁ ওই আমারও বলতে আসে যে খাইতে ইচ্ছে কেন পরে খামো হানে। এরপরে দেখেন এখন ভাইয়ে ভাবি বসছে, এখন ওই ভাইয়ে খাইবে ভাত, বুঝলেন? পোলাও মাংস তো কিছু করি, ভাইয়ে খাইবে ভাত আর গরু গোস্ত আর ডাইল, বলছে পরে পোলাও খামান। আর এই যে মোর প্লেটটা একলে সুন্দর করে দিয়ে হাজাই মোরে দিয়েছে, দেওয়ার পরে কইলাম না অত কিছু খাইতে পাই না, বুঝলেন? থুয়ে দিছি, পরে আবার খামো হানে। আর এই কল দিয়ে আবার ওই যে খাওয়া দাওয়া তোমাকে কোনো রকম হয়েছে হান, আবার ওই দধি মিষ্টি এইয়ে দিতে হইবে না, কারণ দেহি তার ডেজার্ট আইটেম তো ইয়ে দেওয়াই লাগবে। তার এই টেস্টি টেস্টের এই দধিটা গুলো বেমালের স্বাদের আলহে। মোর কাছে যেয়ে মনে হয়েছে যে দোহারে দধির তিনে টেস্টি টেস্টের দধিটা ভালো, কিন্তু এই টেস্টি টেস্টের দধির ভিতরে দেখবেন কি একটা পোড়া পোড়া ফ্লেভার আছে, বুঝলেন? যারা এটা খাইতে ভালো পান উনগুলোকে ভালো লাগবে, আর এই পোড়া পোড়া ফ্লেভারটা অনেকের ধারে আবার ভালো লাগে না, হ্যাঁ কাছে গুলো ভালো লাগবে না। মোর ধারে ভালো লাগছে, মোর ধারে কিছুটা মগো বরিশালের দধির ফিল পাইছি, সেই পেনে ভালো লাগছে, বুঝলেন? অনেকের ধারে এটা ভালো লাগবে, অনেকের লাগবে না, মোর ধারে ভালো লাগছে এই লোক গুলো মেয়ে দধিটা খাইছি, বুঝলেন? মিষ্টিটা মুই একটু কম খাই, এমনিতেই পছন্দ না। তার এখন এই যে দধিগুনে সুন্দর করে বাটিতে সার্ভ করা হইতেছে, মোর মায়ের দেখা গেছে কি পোলাও মাংস এত খানলন থুইয়া মুই এই ঠান্ডা করে যে দধিটা নেই এইটা খাইতে মোর ধারে ভালো লাগছে, আর ওই দধিটা একটু পোড়া ফ্লেভার আসলে সেই পেন এটি ভালো লাগছে। তার টেস্টি টেস্টের দধিটা কেটে কেটে খাইতে ভালো পান অবশ্যই কমেন্ট করে মোরে জানাইতে ভুলবেন না। আর দেখা যায় মিষ্টি তো মুই কোনো সময় খাইনি, অত একটু ভালো লাগে না, বুঝলেন? তার এই যে হয়ে গেছে এখন দই নিয়ে এখন মিষ্টি কেটে কেটে খাইবে, হাত জানি এরপরে সাদা মিষ্টি এক এক করে পাশে দিয়ে দিতেছি যে যাই খাওয়ার খাইবে, হ্যাঁ আর একটু কালা মিষ্টি দিছি। এই বলতে পারি না কেডা কোনটা খায়, এটা তো জিজ্ঞাসা করে দেওয়া যায় না, অনেকে কলে মিষ্টি খায় না, বুঝলেন? তারে যাই হোক এরপরে কলে আবার চা করা হয়েছিল, আর এত কিছু ভিডিও করা সম্ভব হয় নাই। তো এরম করে রেগুলো আজগর দিনটা সুন্দর করে মোরা পার করছি। তার কেমন লাগছে মগো আজগর ভিডিওটা অবশ্যই কলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিতে আসি, হগলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।